আজ এমন এক অকল্পনীয় ভয়াবহ পরিস্থিতি আপনাদের সমীপে উপস্থিত হয়েছে, যখন করোনা ভাইরাসের মহা দুর্যোগের কারণে সামনে বসে সরাসরি কথা বলার মতো পরিবেশ নেই। কোভিড-19 ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার মধ্যে দিয়ে বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে 2 মাস সময় পেলেও সরকার সমস্যার দিকে কোনো মনোযোগ দেয়নি, উপদ্রুত দেশগুলো থেকে দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসী ভাই বোনদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে কোয়ারেন্টিন করার সরকারি ব্যর্থতা প্রমাণ করে যে সমন্বয়হীনতার ও প্রস্তুতির অভাব দেশকে কতবার বিপদে ফেলতে পারে। মহাবিপদ মোকাবিলায় প্রস্তুতি নেই, সমন্বয় নেই, আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই, নেই চিকিৎসকদের রাখার ব্যবস্থা, নেই যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটার, পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যা যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে টানা 2 দিন বলা হচ্ছে দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই, অথচ পত্রপত্রিকা মিডিয়ায় প্রতিদিন সর্দি জ্বর কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যুর সংখ্যা ছাপা হয়েছে আজকের খবরের কাগজে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইনফেকশনের নাম শুনে মারা গেছেন 2 জন। যাতে কেউ প্রকাশ না করতে পারে তার জন্য নানা রকমের অপচেষ্টা চলছে। এই লুকানো পলিসির নাম দিয়েছে গুজব। সুনীত বন্ধুরা, জাতীয় মহাবিপদের মুহূর্তে দুর্যোগ মোকাবিলায় কোন সমন্বিত উদ্যোগ না নিয়ে উল্টো বাস্তবতা অস্বীকার করে সকল প্রস্তুতি সম্পন্ন করে সরকারের মিথ্যা সাফল্যের বন্দনায় মন্ত্রী ও কর্মকর্তাদের ব্যর্থতা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনগণকে গভীরভাবে চিন্তিত, ক্ষুব্ধ ও হতাশ করেছে। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর 3 সপ্তাহ অতিবাহিত হয়েছে, এরই মধ্যে দেশে শুরু হয়েছে ভাইরাসটির সামাজিক সংক্রমণ। এই অবস্থাকে সরকার সর্বপরিসরে সামাজিক সংক্রমণ বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়নি, এছাড়া বিদেশ থেকে আসা সবার পরীক্ষা হয়নি। এই অচিহ্নিত রোগগুলি ভাইরাসটির সমাজে জ্যামিতিক হারে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত পথে 6,65,013 জন দেশে প্রবেশ করেছেন। শেষ 2 সপ্তাহে এসেছেন 14,00,000 মানুষ। এছাড়া এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ও IEDCR এর হট নাম্বারগুলির সহায়তা চেয়ে ফোন কল এসেছে 28,02,580 জন। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মাত্র 1,076 জন। বাকি রোগদের ভেতর কতজন আক্রান্ত তাকে বলতে পারছে না। শনাক্তের বাইরে থাকা রোগগুলো সমাজে মেরামত করছে, নিজের অজান্তে ছড়িয়ে দিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারের ভূমিকা এবং জনগণের জীবনযাপন প্রক্রিয়ায় কয়েকদিনের মধ্যেই এটি চতুর্থ স্তর বা মহামারীতে পরিণত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা কন্ট্রাক্ট ট্রেসিং সবাইকে পরীক্ষার আওতায় আনতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি পা দিয়ে না থেকে জনগণকে এগিয়ে আসতে হবে। সরকারের রক্তাক্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানায়, দেশে এখন পর্যন্ত 48 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে 5 জন মারা গেছেন, সুস্থ হয়েছেন 15 জন, বর্তমানে চিকিৎসাধীন 28 জন। প্রতিদিন হাজার হাজার পাপ পাচ্ছে IEDCR, যার প্রত্যেকটি কলেজ করোনা সংক্রান্ত বলে জানিয়েছেন জাতীয় রক্তাক্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের পরীক্ষা করা হচ্ছে। IEDCR করোনা পরীক্ষার বিষয়টিকে গুরুত্বই দিচ্ছে না, যে পর্যাপ্ত পরীক্ষা করার সুযোগ না থাকায় ঝুঁকি বাড়ছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলে আসছে, করোনা আক্রান্তদের শনাক্ত করতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে, অর্থাৎ যত বেশি মানুষের লালা রসের নমুনা পরীক্ষা করা যাবে জানা যাবে সংক্রমিত হয়েছে কিনা, তত তাড়াতাড়ি তাদের আইসোলেশন রাখা যাবে, তাতে কমবে সংক্রমণের মাত্রা। আপনারা জানেন দ্রুত পরীক্ষা করার বন্দোবস্ত থাকায় সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সংক্রমণ তেমন ব্যাপক আকার নিতে পারে, আর এই সুযোগ না থাকার ফলে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দ্রুত চিহ্নিত না করতে পারলে সংক্রমণ ঠেকানো মুশকিল, সেক্ষেত্রে বাংলাদেশও পর্যাপ্ত পরীক্ষা করার সুযোগ না থাকায় দিন দিন বাড়ছে ঝুঁকি। সরকার বাসা থেকে রোগীর নমুনা সংগ্রহ করার কথা বললেও কোনো অগ্রগতি নেই। পুরো ব্যবস্থাপনা হলো পানিতে খালবিহীন
নৌকার দুরবস্থা যায়। সচেতন বন্ধুগণ বিগত সময় কেউ জেলা পর্যায়ে করোনা পরীক্ষা নিরীক্ষা সরঞ্জাম আদি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। জেলা পর্যায়ে পর্যায়ে ডাক্তার স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা চিহ্নিত করার দায়িত্ব ছিল সরকারের, সে দায়িত্ব পালন করা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে মহামারী পর্যায়ে নেমে আসবে, তাই যতদূর সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে। কিছু কিছু এলাকায় রোগ ও রোগীর সংখ্যা বাড়তে পারে, সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই এলাকায় রোগ নির্ণয়ের পরীক্ষা বা টেস্ট কিট বাড়াতে হবে, রোগীদের কোয়ারেন্টাইন ও আইসোলেশন ব্যবস্থা করতে হবে, সর্বোপরি ফিল্ড হাসপাতাল তৈরি করে চিকিৎসা সেবা প্রদানের জন্য জনবল বাড়াতে হবে। টেস্ট কিটের বর্তমানে যেহেতু সর্বদা আছে তাই প্রয়োজন ও প্রায় দিয়ে এর সরবরাহ করতে হবে। রোগ শনাক্ত তরল বা ট্রান্সমিশন যদি বাড়তে থাকে তবে লকডাউনের সময়সীমা দুটি ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ 28 দিন পর্যন্ত হতে হবে। কেস যদি কমতে থাকে তবে লকডাউনের সময় কমতে পারে এবং 28 দিনের আগে যদি রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে লকডাউনও আরও বাড়তে হবে। চীনে এই লকডাউন কার্যকর হওয়ার কারণে এই রোগের বিস্তৃতি কমে এসেছে। অবিলম্বে দেশের সব জায়গায় বিনামূল্যে টেস্ট করার জন্য প্রয়োজনীয় কিট সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ ও তার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাস্ক, সাবান, স্যানিটাইজার যোগান নিশ্চিত করতে হবে। কিট তৈরি কাঁচামাল আমদানির ক্ষেত্রে দ্রুত খালাস ও কর্মমুক্তির ব্যবস্থা করতে হবে। কোয়ারেন্টাইনের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে বড় হোটেল, মোটেল, রিসোর্ট সহ উপযোগী ভবনগুলো অস্থায়ীভাবে ব্যবহারের জন্য নির্দিষ্ট করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম, জিমনেশিয়াম, খালি ভবনে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করতে হবে। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ পোশাক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করতে হবে। দেশের পোশাক কারখানা ব্যবহার করে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সরবরাহ করতে হবে। গণপরিবহন ও সংক্রমণের হটস্পট নিয়মিত জীবাণুমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। জেলখানায় ঝুঁকিপূর্ণ জনচাপ দূর করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জনচাপ কমাতে বিনা বিচারে আটক, বয়স্ক ও মেয়াদ উত্তীর্ণদের মুক্তি দিতে হবে। ছিন্নমূল ভাসমান মানুষদের জন্য নিরাপদ স্থানে আশ্রয় সুযোগ করে তাদেরকে সরিয়ে নিতে হবে। গাদাগাদি ভাবে বাস করা বস্তিবাসীদের নিরাপত্তায় প্রতিটি বস্তিতে পরিচ্ছন্নতার উপকরণ সরবরাহ এবং করোনা মনিটরিং সেল স্থাপন করতে হবে। রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র একই রকম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সুপ্রিয় বন্ধুরা, করোনা পরিস্থিতির চরম অবনতি হতে পারে সাহস আয়ত্তের রেখে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। দিন আনি দিন সহ পরিবারগুলো খাদ্য সংকট আগামীতে আরও বাড়বে, সে সংকট যেন বড় বিপদ না হয়ে উঠে সে দৃষ্টি খেয়াল রাখতে হবে। জরুরি ভিত্তিতে খেটে খাওয়া মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, প্রণালী বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি রাজনীতি সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলিয়া বলেছেন, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর অর্থনীতি এখন সংকটে পড়ছে। বৈশ্বিক মহামন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অনুমান করা হচ্ছে এই অবস্থা মোকাবেলা করতে দরকার হবে $10 trillion। অর্থনীতির এই সংকট কেবল বিশেষ কোনো সেক্টরের উপর প্রভাব ফেলবে তা নয়, বরং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটি দেশের সাধারণ মানুষ, দরিদ্র কর্মজীবী মানুষরা, যাদের দুর্নীতি পান্তা ফুরে তাদের জন্য নেমে এসেছে অভিশাপ। এই অবস্থা মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন দেশ স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশে আমরা প্রায়শই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে তুলনা শুনে থাকি। মালয়েশিয়া সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে তার মোট ব্যয় হচ্ছে $57 বিলিয়ন, এর অর্ধেক মালয়েশিয়ার অর্থে যা 128 বিলিয়ন রিঙ্গিট